পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের বিন্যাস সমাবেশের সংজ্ঞা ও এর সূত্রাবলী আমি দেখাইছিলাম গত লেকচারে। আজকে ওই লেকচারের উপরই কিছু অঙ্ক আমি করাবো, অর্থাৎ গতদিন আমি সূত্র এবং দুই একটি উদাহরণ দিয়েছিলাম, আজকে বিস্তারিত অঙ্ক করাবো আমি। তো প্রথমে দেখা যাক যে এক নম্বর একটা অঙ্ক আমি দিয়েছি এখানে, যে ইমিডিয়েট শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। এদের কতগুলিতে প্রথমে ও শেষে এ থাকবে। তাহলে এই অঙ্কটার দুইটা পার্ট আছে। প্রথমে বলছে যে ইমিডিয়েট শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, সাজানো সংখ্যাটাই আসলে বিন্যাস সংখ্যা। আর পরের অংশে বলছে যে এদের কতগুলিতে প্রথমে টি ও শেষে এ থাকবে। তাহলে সলিউশনটা হবে যে ইমিডিয়েট শব্দটিতে মোট 9টি বর্ণ আছে। আমরা যদি দেখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি বর্ণ আছে, যার মধ্যে দুটি আছে আই, দুটি আছে এম, দুটি আছে ই। এই গতদিনের সূত্রতে আমি দেখিয়েছিলাম যে মোট বর্ণের সংখ্যা উপরে থাকে, আর একজাতীয় যেগুলো বর্ণ সেগুলো নিচে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যায়। আর ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙানো হয় এটাও আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা হবে, মোট বর্ণ আছে 9, অর্থাৎ মোট বর্ণকে আমরা উপরে ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখবো। এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় ফ্যাক্টোরিয়াল বলে থাকি। এছাড়া কোন আকারেও ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 9, এই যে দুইটা আই আছে ফ্যাক্টোরিয়াল 2, এই যে দুইটা এম আছে ফ্যাক্টোরিয়াল 2, আর দুইটা ই আছে তার ফ্যাক্টোরিয়াল 2, এগুলা ভাগ আকারে যাবে। তাহলে এইটারে আমরা ক্যালকুলেশন করলে পাবো 45,360। এইটা হলো মোট বর্ণগুলোকে নিয়ে সাজানোর সংখ্যা। এরপরে অংশে আছে বলছে যে এদের কতগুলিতে, অর্থাৎ এই সাজানো সংখ্যার কতগুলিতে প্রথমে টি এবং শেষে এ থাকবে। তাহলে আসা যাক যে প্রথমে যদি আমরা টি রাখি, যে প্রথমে টি দেওয়া আছে এই শব্দের থেকে, এই টিটা আমরা প্রথমে রাখলাম, মাঝের সংখ্যাগুলো ব্র্যাকেট দিয়ে দেখানো আছে, আর শেষে আমরা আবার এ দিয়েছি। তাহলে এইভাবে সাজালে শব্দটিতে প্রথমে টি ও শেষে এ রেখে বিন্যাস সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে টি আর হলো একে চেঞ্জ করা যাবে না, অর্থাৎ স্থির থাকবে। তাহলে বাকি বর্ণগুলোকে আমরা সাজাতে পারবো এলোমেলো করে। তাহলে এখানে আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ টোটাল বর্ণ হয় 7টি। এই যে এই জন্য ফ্যাক্টোরিয়াল 7 উপরে, আর একজাতীয় বর্ণ আছে এখানে দুইটা আই, দুইটা এম, আর দুইটা হলো ই, এগুলা আবার নিচে ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে এইটারে ভাগ করলে আমরা পাবো 630। এইটা আমার দ্বিতীয় অংশের অ্যান্সার হয়ে গেল আর কি। তাহলে প্রথম অঙ্কটা আমরা শেষ করলাম। এরপরে দ্বিতীয় আরেকটা অঙ্কে আসি, যে পোস্টেজ শব্দটিতে বর্ণগুলোকে, অর্থাৎ পোস্টেজ শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো জোর স্থান দখল করবে। আর বলা হচ্ছে যে কতগুলিতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে। গত ক্লাসে আমি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা নির্ণয় করেছিলাম, আজকে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা দেখাবো। তো যেগুলো বর্ণকে একত্রে রেখে বলা হয় তাদেরকে একটি বর্ণ ধরতে হয়, সেক্ষেত্রে আমরা সলিউশনে আসি। যে পোস্টের শব্দটিতে 7টি বর্ণ আছে, যার মধ্যে 3টি স্বরবর্ণ ও 4টি ব্যঞ্জন বর্ণ। এই যে দেখো ভায়েল, ভায়েলগুলো আসলে স্বরবর্ণ বলে থাকি আমরা, যে ও, এ আর হলো ই, এই তিনটা হলো স্বরবর্ণ, আর পি, এস, টি, জি এই 4টি হলো ব্যঞ্জন বর্ণ, ভায়েল অ্যান্ড কনসোন্যান্ট। তাহলে
আমরা যদি স্থান বিবেচনা করি তাহলে দেখো এখানে সাতটা বর্ণের জন্য সাতটা স্থান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন বলছে একটা শর্ত দেওয়া আছে যে স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে, জোড় বলতে ইভেন নাম্বারগুলো। তাহলে 2, 4, 6 এই তিনটা জোড় স্থান আছে, তিনটা জোড় স্থানে তিনটা স্বরবর্ণ রাখতে হবে, তাহলে বাকি থাকে চারটা বিজোড় স্থান, এই চারটা বিজোড় স্থানে ব্যঞ্জন বর্ণ বসবে। তাহলে যে স্বরবর্ণ তিনটিকে তিনটি জোড় স্থানে রেখে, যেহেতু স্থান তিনটা জোড় আছে, একটা 2, 1, 4, 1, 6 রেখে সাজানো যায় 3P3 উপায়ে, অর্থাৎ তিনটা স্বরবর্ণ ছিল, আমরা তিনটা জোড় স্থানে 3P3 উপায়ে বা ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে আমরা সাজাতে পারি। এরপরে তাহলে ব্যঞ্জন বর্ণ চারটি, চারটি জোড় স্থানে, বিজোড় স্থানে, যেহেতু স্বরবর্ণকে আমরা জোড় স্থানে রেখেছি তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে। তাহলে বিজোড় স্থান কয়টা আছে? 1, 3, 5, 7 চারটা, এই চারটা ব্যাস বিজোড় স্থানে চারটা ব্যঞ্জন বর্ণ বসবে, তাদেরকে আমরা সাজানো মানে সাজানো যাবে 4P4 উপায়ে, অর্থাৎ স্বরবর্ণগুলিকে জোড় স্থানে রাখা যায় 3P3 উপায়ে, আর ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে, অর্থাৎ চারটি বিজোড় স্থানে চারটি ব্যঞ্জন বর্ণ 4P4 উপায়ে সাজানো যায়। এখন এই দুই সাজানোর গুণফলটাই আমার নির্ণেয় সাজানো সংখ্যা, অর্থাৎ স্বরবর্ণগুলিকে জোড় স্থানে রেখে সাজানো সংখ্যা, অর্থাৎ মোট সাজানো সংখ্যা হলো এই দুইটার গুণফল 3P3 × 4P4। আমরা ক্যালকুলেটার চাপলে পাবো 144, এইটা আমার একটা অ্যান্সার হয়ে গেল আর কি। এরপরে দ্বিতীয় অংশে বলছে যে এদের কতগুলিতে ব্যঞ্জন বর্ণগুলি একত্রে থাকবে। ইতিপূর্বে আমি স্বরবর্ণগুলিকে একত্রে রেখে সাজানো সংখ্যা দেখিয়েছিলাম, এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে কিভাবে রাখতে পারি সেটা দেখাবো। এই যে ব্যঞ্জন বর্ণ চারটা, চারটাকে আমরা এক জায়গায় লিখেছি, আর স্বরবর্ণ তিনটা, তিনটাকে এক জায়গায় লিখেছি। তো যেগুলো বর্ণকে একত্রে রেখে বলা হয় তাদেরকে মোট বর্ণ অর্থাৎ একটা ধরতে হয়। সেক্ষেত্রে এত সম্প্রতিটি ব্যঞ্জন বর্ণ চারটিকে একটি ধরে মোট চারটি বর্ণ হয়, এই টোটাল বর্ণকে একটা ধরতে হবে, অর্থাৎ এইটা হবে 1, 2, 3, 4, তাহলে মোট হয় চারটি। এই যে একটি ধরে চারটি বর্ণ হয় যাদের বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4, যেহেতু বিভিন্ন ধরনের আছে, মিল নাই, মিল থাকলে আমরা ভাগ দিতাম, মিল নাই বিধায় ফ্যাক্টোরিয়াল 4 হলো। ব্যঞ্জন বর্ণ চারটি নিজেদের মধ্যে, এই চারটা ব্যঞ্জন বর্ণ আবার নিজেদের মধ্যে সাজানোর সংখ্যা হলো ফ্যাক্টোরিয়াল 4। তো এই দুইটার গুণফলই আসলে ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে রেখে সাজানোর সংখ্যা। এখানে বলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা এই যে ফ্যাক্টোরিয়াল 4, এই ফ্যাক্টোরিয়াল 4 দুইটার গুণফল 576 অ্যান্সার। তাহলে দ্বিতীয় অংশ আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা নির্ণয় করলাম। এরপরে আরেকটা উদাহরণ আমি সেট করেছি, দেখো সেকেন্ড শব্দটির বর্ণগুলিকে, বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে তা নির্ণয় করো। অর্থাৎ সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ গঠন সংখ্যা নির্ণয় করতে হবে। এর আগেই আমি বলেছি যে শব্দ গঠন সংখ্যা, সাজানো সংখ্যা, বিন্যাস সংখ্যা, এটাকে আমরা বিন্যাস সংখ্যা হিসেবে ধরে থাকি। তাহলে সেকেন্ড শব্দটিতে দুইটি স্বরবর্ণ ও চারটি ব্যঞ্জন বর্ণ আছে, দুইটা স্বরবর্ণ হলো একটা ই আর একটা হলো ও, আর চারটি আছে হলো ব্যঞ্জন বর্ণ এস সি এন ডি, এই চারটে ব্যঞ্জন বর্ণ। তো এখন দেখা গেল যে এখানে দুইটা আছে স্বরবর্ণ আর চারটা আছে ব্যঞ্জন বর্ণ, আর আবার প্রশ্নে বলা আছে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিতে হবে। তাহলে এখানে যদি আমরা সাজাই তাহলে দুইটি স্বরবর্ণ থেকে একটি ও চারটি ব্যঞ্জন বর্ণ থেকে দুইটি নিয়ে
গঠিত শব্দের সংখ্যা 2p1, যেহেতু দুইটা স্বরবর্ণ থেকে একটা নিতে বলছে, এই জন্য 2p1, আর দুইটি ব্যঞ্জন বর্ণ নিতে বলছে, তাহলে চারটা ব্যঞ্জন বর্ণ আমার ছিল, তাহলে চারটা থেকে দুইটা হবে, গুণন 4p2। এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 24, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। এবার আরও একটা উদাহরণ আমি দেব, দেখো এখানে বলা হচ্ছে যে ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়, তবে কতগুলোতে প্রদত্ত শব্দটির সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে? তাহলে ক্যামব্রিজ শব্দটির স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টা আছে এটা আমরা আগে বের করে নেব। একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো স্বরবর্ণগুলো বর্তমান থাকবে, আর একটা শর্ত হলো 5টি বর্ণের শব্দ গঠন করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ক্যামব্রিজ শব্দটিতে 9টি বর্ণ আছে, যার মধ্যে 3টি স্বরবর্ণ এবং 6টি ব্যঞ্জন বর্ণ। এই 6 × 3 = 9 হয়, তাহলে 5 বর্ণের শব্দ গঠন করতে হবে। আমরা লিখলাম যে 5টি বর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা। এখন এইখানে একটু বিন্যাস আর সমাবেশের মিশ্রণ আছে, এই মিশ্রণ দিয়ে করলে এই অঙ্কটা ইজি হয়। তাহলে এখানে 5টা বর্ণ নিতে হবে, তার মধ্যে 3টা স্বরবর্ণ আছে, সবগুলো স্বরবর্ণ বর্তমান থাকবে। এখানে বলছে যে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে, তাহলে আমরা যদি প্রথমে বাছাই করে নেই, তাহলে 3c3 মানে 3টা স্বরবর্ণ ছিল, তার থেকে আমরা 3টা নিলাম, যেহেতু বলা আছে সবগুলি স্বরবর্ণ বর্তমান থাকবে, তাহলে আমরা 3c3 নিলাম। এখন 5 বর্ণের শব্দ গঠন করতে হবে, 5 বর্ণের মধ্যে তাহলে 2টা লাগে স্বরবর্ণ, তাহলে 3 × 2 = 5 হয়। তাহলে 2টা স্বরবর্ণ আমরা নিলাম 3টা, আর তাহলে আরো লাগে 2টা ব্যঞ্জন বর্ণ। এই 2টা ব্যঞ্জন বর্ণ, এই যে 6টা ব্যঞ্জন মধ্য থেকে বাছাই করতে হবে, তাহলে আমরা 3c3, এটা 3টা স্বরবর্ণ থেকে 3টা বাছাই করলাম, অর্থাৎ এটা সমাবেশ বললো। আর 6c2, 6টা ব্যঞ্জন বর্ণের মধ্যে থেকে 2টা নিলাম, তাহলে আমার এই 3 × 2 = 5 বর্ণের শব্দ হলো। এইগুলো আসলে বাছাই করা হলো, অর্থাৎ আমরা সমাবেশের নিয়মে গেলাম। এখন এই যে 3 আর 2 = 5, এই 5 বর্ণকে এখন নিজেদের মধ্যে সাজানো যায়, এটা গুণ আকারে আমরা দেব, ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এইটা হলো আমার বাছাই সংখ্যা, এই টোটাল গুণ এই যে ফ্যাক্টোরিয়াল 5, এখন আমার এটা বিন্যাস হয়ে গেল। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে আবার নিজেদের মধ্যে সাজানো যায় হলো ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে, এই 3টার গুণফল হয় 1800। তাহলে এইটা আমার 1800 একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা পরে আরো একটা উদাহরণ দেব, দেখো যে ইকুয়েশন শব্দটির বর্ণগুলি হতে প্রতিবার 4টি বর্ণ নিয়ে বিভিন্ন শব্দ গঠন করা হলো, এদের কতগুলোতে কিউ বর্তমান থাকবে কিন্তু এন থাকবে না। এখানে শর্ত হলো যে ইকুয়েশন শব্দটির বর্ণগুলিতে কিউ বর্তমান থাকবে কিন্তু এন বর্তমান থাকবে না, অর্থাৎ আমরা লিখলাম যে ইকুয়েশন শব্দটিতে 8টি বর্ণ আছে, এই 8টি বর্ণের মধ্যে কিউ কে বর্তমান রেখে এন কে না রেখে, যদি আমরা কিউ কে বর্তমান রাখি তাহলে ওইটাও আসলে স্থির থাকে, আবার এন কে না রাখি তাহলে বাদ যায়, তাহলে সেই ক্ষেত্রে টোটাল বর্ণের মধ্যে 2 বিয়োগ হবে, একটা কিউ আর একটা হলো এন। তাহলে 6টি বর্ণকে আমরা কতভাবে সাজাতে পারবো? এই 6টি বর্ণ থেকে যেহেতু বলছে যে কিউ কে বর্তমান রেখে, তাহলে কিউ কে যেহেতু বর্তমান রাখছি, তাহলে আমার 4 বর্ণের শব্দ গঠন করতে হবে। এখানে বলছে যে 4টি বর্ণ নিয়ে শব্দ গঠন করো, যাতে কিউ বর্তমান থাকবে কিন্তু এন থাকবে না। তাহলে আমরা এই কিউ আর এন কে এই 2টা বাদ দিলে 6টা বর্ণ অবশিষ্ট থাকে। এখন যেহেতু আমরা কিউ কে বর্তমান রাখছি, তাহলে বর্ণ 4টার মধ্যে একটা কমে গেল, এই 4 বিয়োগ 1 3টি বর্ণ থাকলো। যেহেতু আমরা কিউ কে বর্তমান রেখেছি, তাহলে এই 4টার মধ্যে কিউ কে অলরেডি নেওয়া হয়েছে, তাহলে একটা কমে যাবে, এই 3টি বর্ণ নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা বা শব্দ গঠন সংখ্যা। প্রথমে আমরা বাছাই করলাম 6টার থেকে 3টা, এই 3,
আর যেহেতু চার বর্ণের শব্দ, এই গুণন হলো ফ্যাক্টোরিয়াল ফোর দেব, এটা কিন্তু পি হবে না, সি হবে। অর্থাৎ 6C4, আমরা ছয়টা থেকে তিনটা বাছাই করলাম, আর টোটাল বর্ণ হলো চারটা, এই চারটার ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলাম, তাহলে এইটা আমার শব্দ গঠন সংখ্যা বা বিন্যাস সংখ্যা হয়ে গেল। ক্যালকুলেশন করলে হয় 480। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম অ্যান্সার। আবারও বলি আমি যে এইখানে বলছে যে কিউকে বর্তমান রেখে এনকে না রেখে, তাহলে টোটাল বর্ণ থেকে কিউ এবং এন এন দুটাই বাদ যাবে, তাহলে 8 বিয়োগ 2 6, ছয় বর্ণ থেকে যেহেতু আমার কিউকে বর্তমান রাখছি, তাহলে এই চারটার থেকে আবার এই এক বাদ যাবে, তাহলে হবে তিনটা। এই তিনটা নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা এই যে 6C3 গুণন ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 হলে এই যে চারটা বর্ণ নিতে বলছে, চারটা বর্ণের 4, তাহলে এইটার গুণফল আসে 480। এইটা তাহলে আমার একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা আর একটা অন্যরকম উদাহরণ দেব। এখানে বলা হচ্ছে যে 6 নম্বর অঙ্ক, যে একজন লোকের একটি সাদা, দুটি লাল, তিনটি সবুজ পতাকা আছে, সে চারটি পতাকা নিয়ে কত রকমে বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। এই যে সংকেত সংখ্যা, সাজানো সংখ্যা বা শব্দ গঠন সংখ্যা, এগুলা সবগুলোই বিন্যাস বোঝায় আসলে। তাহলে সংকেত বলতে, যেমন আমার রেলগাড়ি চলার সময় পতাকা দ্বারা সংকেত দেওয়া হয়, এখানেও ঠিক একই রকম বলছে যে একটি সাদা, দুইটি লাল আর তিনটি সবুজ পতাকা আছে, সে চারটি পতাকা নিয়ে কত রকমের বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। তাহলে এখানে নিয়মটা হলো এই যে চারটা পতাকা নিতে হবে। তাহলে আমরা বিভিন্নভাবে সাজাতে পারবো, যেমন একটি সাদা, দুইটি লাল আর তিনটি সবুজ, আর এইখানে এসে হলো সংকেত সংখ্যা। তাহলে সংকেত তৈরির সম্ভাব্য উপায় নিম্নরূপ। আমরা কিভাবে সংকেতটা দিতে পারবো সেটা নিম্নরূপে বর্ণনা করা আছে। যেমন আমরা এখানে একটা নিলাম সাদা, একটা নিলাম হলো লাল, তাহলে চারটা হতে কতটা বাকি থাকে, আর দুইটা থাকে বাদ, তাই তিনটা নিলাম হলো, তিনটার মধ্যে দুইটা নিলাম সবুজ, তাহলে 11 কে 2 আর 2 এ 4, এই চারটা হলো। এখন যখন আমরা এই শর্ত দিয়ে সংকেত তৈরি করব, তো টোটালটা থাকবে উপরে, অর্থাৎ চারটা সংকেত, এই যে চারটি পতাকা নিতে হবে, চারটা থাকবে উপরে, আর একের অধিক যেটা থাকবে সেটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 দিলে 1 হয়, এই জন্য 1 আমরা দেই না, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ভাঙালে 12 হয়। তাহলে পরের বার আমরা কি নিলাম, আবার একটি সাদা নিলাম, দুইটা নিলাম লাল, এতে দুইটা নেওয়া যাবে যদি 2 আসে, তাহলে 2 আর 1 এ 3, একটা লাগে হলো সবুজ, তাহলে 4 হয়। এই যে ফ্যাক্টোরিয়াল 4 দিলাম, এই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে আমরা ভাগ করলাম, আবার 12 হলো। এবার আমরা সাদা নেব না, না নিলেও চলবে, কিন্তু চারটা পতাকা হতে হবে। আমরা দুইটা নিলাম লাল আর দুইটা নিলাম সবুজ, তাহলে 2 আর 2 হলো 4, এই যে চারটা পতাকা আবার নেওয়া হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে টোটালটা থাকবে উপরে, অর্থাৎ 4টি পতাকার 4 উপরে, আর A2 আর A2 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2, এটা ক্যালকুলেশন করলে হবে 6। তাহলে আমরা প্রথমে কি করলাম, সাদা নিলাম না, দুইটা আছে দুইটা নেওয়া যাবে, দুইটা নিলাম হলো লাল আর দুইটা নিলাম সবুজ, এই 2 দিয়ে 4, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 সমান 6। এরপরে আবারও আমরা এখানে শূন্য নিলাম, এখান থেকে নিলাম 1 আর এখান থেকে নিলাম হলো 3, তাহলে 3 এর 1 এ 4 হলো, যেহেতু উপরে 3টা আছে 3টা নেওয়া যাবে, কিন্তু বেশি নেওয়া যাবে না, যেহেতু 3 আছে 4 নেওয়া যাবে না, এখানে 2 আছে 3 নেওয়া যাবে না, এখানে 1 আছে 0 নিতে পারি, আমরা নাও নিতে পারি কিংবা 1 নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে নিলাম 0, এখানে নিলাম 1টা আর এখানে নিলাম 3টা, তাহলে 3 আর 1 এ 4, এই টোটালটা উপরে থাকলো, আর ফ্যাক্টোরিয়াল
থ্রি আমরা নিচে দিলাম, এইটা ভাগ করলে পাবো চার। এরপরে আমরা আসি যে সাদা নিলাম একটা, লাল নিলাম জিরো, মানে নিলাম না, না নিলেও হবে যেহেতু আমরা এখানে তিনটা নিতে পারবো, এখানে একটা নিতে পারবো, তিনের একে চার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার টোটালে চার থাকলো উপরে, আর নিচে এক যেহেতু যে তিনটা আছে, একের অধিক থাকলে ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে আমরা পেলাম চার। তাহলে এইটার যোগফল আসে হলো 38, অর্থাৎ একটির উপর একটি মোট চারটি পতাকা নিয়ে আমরা 38 প্রকারে আমরা সংকেত তৈরি করতে পারবো। এই 12, 12, 24 আর 36, 34, এই হলো 38, এইটা আমার অ্যান্সার হয়ে গেল। এখন তোমাদেরকে যে উদাহরণগুলো আমি দিলাম এগুলো মোটামুটি পরীক্ষায় আসার মতো, এগুলো তোমরা বাসায় দেখবে, আর এর পরবর্তীতে আমি তোমাদের সমাবেশে পার হয়ে যাব। এই দুইটা লেকচার আমি বিন্যাসের উপর দিলাম, এগুলো ভালো করে দেখবা, বইয়ের বোর্ডে আসা বিভিন্ন অঙ্কগুলো তোমরা বাসায় বসে বসে এই নিয়মে দেখবা। দেখার পর আমি ইনশাল্লাহ গত দিনে এটার উপর লেকচার দিয়েছিলাম, আজকেও দিলাম, এর পরবর্তীতে সমাবেশ নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত করছি।